হাই এভরিওয়ান, ওয়েলকাম করছি নতুন একটি অ্যাসেম্বল ভিডিওতে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কালারফুল টয় ভেহিকলস পার্ট পার্ট খুলে আলাদা করে রাখা আছে। এই সবগুলো পার্ট এক জায়গায় করে দেন তোমাদের ইন্ট্রোডিউস করে দেবো। বন্ধুরা প্রথমে হাতে নিয়ে নিলাম একটি পুলিশ কার টয় ভেহিকলসের আপার পার্ট। বন্ধুরা দেখতে পাচ্ছ এটি পুলিশ কার। তো বন্ধুরা এবার কিন্তু পুলিশ কারটি অসাধারণ, এবং এবার আমরা হাতে নিয়ে নেবো একটি লোয়ার পার্ট। লোয়ার পার্টটি হাতে নিয়ে নিয়েছি, দেখতে হচ্ছ এখানে সার্কিট সহ স্পিকার মোটর অনেক কিছু আছে, কেবল আছে, সুইচ দেখছো কিছু নিচের সুইচ আছে সুইচটি। তো বন্ধুরা এবার লোয়ার পার্টের সাথে আপার পার্ট এক জায়গায় করবো। অ্যাটাস্ট করে বন্ধুরা আলতো করে চাপ দিলে অ্যাটাস্ট হয়ে গেল। বন্ধুরা এবার স্ক্রুগুলো সব এক এক করে লাগিয়ে নিব, দিয়ে 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 সবগুলো স্ক্রু টিকটিক করে দিয়ে দেখতে হচ্ছে তখন দিয়ে দিলাম। এবার সবগুলো টাইট করব সুন্দরভাবে। দেখতে পাচ্ছ সবগুলো স্ক্রু কিন্তু সুন্দরভাবে টাইট করতেছি এবং সব মজবুতভাবে অ্যাটাচ হয়ে যাচ্ছে। বন্ধুরা আমাদের স্ক্রুগুলো সবগুলো টাইট হয়ে গেছে এবং মজবুত অ্যাটাচড হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে একটা শেপ চলে আসছে পুলিশ কারের। এবার চাকা মিসিং আছে, চাকাগুলো লাগিয়ে নেব। এবার সামনের চাকা আগে লাগিয়ে নেবো, দেখতে আগে একটি লাগানো আছে জাস্ট এটির ভিতর পয়েন্টে সুন্দরভাবে চাকাটি লাগিয়ে নেব। জাস্ট সাপ পেস্ট করলেই সামনে দুটি চাকা লাগানো শেষ আমাদের। এবার পিছনে দুটি চাকা মিসিং আছে দেখতে পাচ্ছ। বন্ধুরা দেখতে পাচ্ছ পিছনের চাকাও কিন্তু আমাদের লাগানো প্রায় শেষ। এই বন্ধুরা জাস্ট বন্ধুরা দেখতে পাচ্ছ চার চারটি চাকা কিন্তু আমাদের কাজ সম্পূর্ণ করলাম, সুন্দরভাবে অ্যাটাচ করে ফেললাম এই পুলিশ কার টয় ভেহিকলসটি অ্যাসেম্বল করে ফেললাম। রেখে দিই। তো বন্ধুরা এবার হাতে নিলাম একটি মোটর বাইকের পার্ট, দেখতে পাচ্ছ কালারফুল রেড কালারের মোটর বাইকের পার্ট। চাকা মিচিং আছে, এই চাকাটি আগে লাগিয়ে নিব। এটা হচ্ছে সেফটি চাকা বলতে পারো তোমরা, হুইল পিছনের হুইলটি লাগিয়ে নিব। হুইল লাগানো ডিফিকাল্ট বাট পসিবল। বন্ধুরা দেখতে পাচ্ছ খুব ভালোভাবেই বন্ধুরা পিছনের চাকাটি লাগিয়ে নিলাম। এবার এখানে স্ক্রু আছে, স্ক্রুটি লাগাতে হবে, স্ক্রুটি লাগিয়ে নিব, তারপরটি লাগিয়ে নিব। বন্ধুরা স্ক্রুটি লাগানো হয়ে গেলে কিন্তু পিছনের চাকা অ্যাটাচড হয়ে গেল। বন্ধুরা লাগানো হয়ে গেল, পিছনের চাকা লাগানো হয়ে গেছে। এবার কিন্তু সামনের চাকা যে মিসিং আছে সেই সামনের চাকাটি লাগিয়ে নিব। বন্ধুরা সামনের চাকা সেমভাবে লাগাবো। দেখতে পাচ্ছ সামনের চাকা খুব সুন্দরভাবে এড়ে গেছে, অ্যাটাচড হয়ে গেছে। এবার কিন্তু স্ক্রু কিন্তু সামনের যে স্ক্রুটি সেটি কিন্তু লাগানো হয়নি, স্ক্রুটি লাগাবো, দেখছো স্ক্রুটি লাগাচ্ছি। স্কুটি লাগানো হয়ে গেলে বন্ধুরা এটি কাজও আমাদেরকে সম্পূর্ণ হলো, মোটর বাইকের কাজটি রেখে দিই। দেখতে পাচ্ছ বন্ধুরা একটি মাউন্টেন বাইসাইকেল বলতে পারো, বা শিবা বাইসাইকেল যেটি বলো, এটি স্কাই ব্লু কালার বাইসাইকেলের পার্ট। এটি চাকা মিসিং আছে, দেখো অনেক কিছু মিসিং আছে, দেখি এক এক করে পার্ট অ্যাটাচ করি। বন্ধুরা পিছনের চাকাটি প্রথমে লাগিয়ে নেব, দেখতে পাচ্ছ পিছনের চাকা খুব সহজভাবে আমরা লাগিয়ে নিলাম। এবার সামনের চাকা কিন্তু খুব সুন্দরভাবে লাগাইতে হবে, সুন্দরভাবে লাগাই নিব। দেখতে পাচ্ছ খুব সহজে কিন্তু আমরা পিছনে এবং সামনের চাকা দুটি লাগিয়ে ফেললাম।
বন্ধুরা দেখতে পাচ্ছ দুটি চাকা লাগানোর পর একটা শেপ চলে আসছে। এবার কিন্তু আমাদের সিট আছে, সিটটা লাগানো হবে, জাস্ট পাঞ্চ করো লেগে গেছে খুব সুন্দরভাবে। এবার হ্যান্ডেলটি লাগাবো, দেখতে পাচ্ছ সেম একটু পাঞ্চ করো হয়ে গেছে বন্ধুরা। মিসিং আছে কিন্তু আমাদের আরও হুইল, সেটি হচ্ছে সেফটি হুইল বলে পরিচিত, যেটি কালারফুল সেফটি হুইল, এটিও সেফটি হুইল দুটি লাগিয়ে নেব। জাস্ট পাঞ্চ করো দুটি চাপ দাও বোর্ডস অ্যান্ড সেফটি হুইলটি লাগানো হয়ে গেছে বন্ধুরা। দেখতে পাচ্ছ একটি সুন্দর একটি শেপ চলে আসছে। আমাদের আরও কিছু কাজ বাকি আছে বন্ধুরা। প্যাডেলটি লাগাতে হবে, দুটি প্যাডেল আছে দুই সাইডে, কালারফুল প্যাডেল, অসাধারণ রেড কালারের। তো এক এক করতে করতে বন্ধু দেখতে বুঝতে পারছ যে আমাদের বাইসাইকেল, মাউন্টেন বাইসাইকেল বা শিবা বাইসাইকেল নামে যে পরিচিত, বা মাউন্টেন বাইসাইকেল যেটাই বলো, এটির কাজও কিন্তু আমরা সম্পূর্ণ করে ফেললাম, খুব সুন্দরভাবে অ্যাসেম্বলি করে ফেললাম। তো বন্ধুরা শেষ টয় ভিকেলস কিন্তু আমার হাতে নিয়ে নিয়েছি অলরেডি। তো বন্ধু এই যেটি ট্রাকের লোয়ার পার্ট, সামনের পার্টটি আছে, লোয়ার পার্টের সাথে একটি কন্টেনার লাগানো লাগবে। কন্টেনারটি হাতে নিয়ে নিলাম। তো বন্ধুরা কন্টেনারটা সেট করতে হলে অবশ্যই দেখতে পাচ্ছ লোয়ার পার্টের সাথে লাগানোর পরে, একটু পয়েন্টে লাগানোর পরে ঠিক স্ক্রু দিয়ে কিন্তু টাইট করতে হবে, তাহলে অ্যাটাচড হয়ে যাবে। যে বন্ধুরা স্ক্রুটি লাগিয়ে নিতে হবে, দুটি স্ক্রু আছে এখানে, দুটি স্ক্রু লাগানোর পরে স্ক্রু ড্রাইভার দিয়ে খুব সুন্দরভাবে টাইট করতে হবে। টাইট হয়ে গেলে কিন্তু দেন আমাদের এই ইটিও অ্যাসেম্বলি সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটি দুটি স্ক্রু কিন্তু সুন্দরভাবে টাইট করলাম। টি এ বি ক্লাসিক রিফ্রেশমেন্ট কন্টেনার ট্রাকটি অসাধারণ পিঙ্ক কালারের বন্ধুরা, ফোর হুইলার্সের, খুবই সুন্দর। এটি মাউন্টেন বাইসাইকেল, শিবা বাইসাইকেল, স্কাই ব্লু কালারের কালারফুল বাইসাইকেলটি, খুবই সুন্দর, খুবই অসাধারণ। এটি পুলিশ কার, সো বিউটিফুল পুলিশ কার, পুরো কালারের ফোর হুইলার্সের, খুবই সুন্দর বন্ধুরা। বন্ধুরা এটি হাতে নিয়ে নিয়েছি, একটি মোটর বাইক, রেড কালারের মোটর বাইক, খুবই সুন্দর। তো বন্ধুরা আজকের মতন এখানে বিদায়, আল্লাহ।